ওরে মায়ের মতো আর আপন কাউরে পাবি না রে যুব, যদি মাকে ঘরে গিয়া বলো মা কত বাজে কথা বলছি, তুমি চোখের পানি ফেলছো কষ্ট পাইছো, আজকে তওবা করলাম আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না আর দাড়ি কাটবো না, ও মা তোমারে আর কোনো দিন কষ্ট দিব না, আলেমদের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো, লেখাপড়ার জীবনে আর কোনো দিন কারোর সাথে বেয়াদবি করব না। মা যখন এই কথা শুনবে দেখবি মায়ের চোখের পানি বের হয়ে যাবে, মা তোর মাথায় হাত দিয়ে বলবে যা বাবা যা, আমি মা তোর জন্য কখনো বরদোয়া করি না, অন্তর ভরে দোয়া করে দিলাম আমার মাওলা তোরে যেন কবুল করিয়া নেয়। মা যখন দোয়া করবে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে, আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করো, মনে মনে বলো আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপর্দায় চলবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মোনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও, ও আল্লাহ তাকায় দেখেন কারা তওবার জন্য হাত তুলেছেন, জীবনে গুনাহ কইরা নাপাক করে ফেলছি আমার দুটো হাত, ওরে মাওলার একটু বলো, ও আল্লাহ গুনার কারণে আমার জিব্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার হাত না পাক, আয় আল্লাহ আজকে তওবার জন্য হাত উঠাইয়া ফেললাম রে আল্লাহ, এই ময়দানে একজোড়ার হাত গালি বিরাইয়া দিও না রে মালি, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করিয়ে নেন রে আল্লাহ, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া গুনার মুক্ত হইয়া নেক আমলে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত চাকরিজীবী ব্যবসায়ী, কত আমার কলিজার যুবক ছাত্র, কত মা বোনের, আপনি সবাইকে মাফ করিয়া দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়াতের বাতি জ্বালাইয়া দেন, আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়াইয়া দেন, লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, আয় আল্লাহ আদবালা জিন্দেগি দান করেন, আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আয় আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন, আয় আল্লাহ ওয়াজে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি নাই ময়দানে কারা ইয়াতিম, মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, আয় আল্লাহ মা বাবা কবর থেকে দোয়া চায়, ও সন্তানেরা কেমনে আরামে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হয় না, ও যুবকেরা ওই মার জন্য কি একটু মায়া লাগে না, মা বাবারে কষ্ট দিয়া আগাইতে পারবা না রে বাবা, দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো আর মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন, আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন।
নবীর আশেক বানায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মুখালিফের মুয়াফিক বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ সামনে 19 তারিখ শুক্রবার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন, গাইবি খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। ব্যবসা করেন ওখানে থাকবেন, চাকুরি করেন ওখানেই থাকবেন, তবে নিয়ম কানুনটা একটু পাল্টায় চলবেন। মদিনার নিয়ম ছাড়া দুনিয়াতে আর সুন্দর সহজ কোনো নিয়ম নাই, কোনো আদর্শ নেই। যারা কয় ওরা বেঈমান। এই কথাটাই আপনাকে একটু বোঝানোর জন্য আসছে, অন্য কোনো কিছু না। আমার বয়ানে যে আপনারা সব হেদায়াত পাবেন এটাও কথা না, হেদায়াতের মালিক কে? আমার বয়ান আপনাকে হেদায়াত দিবে এর কোনো গ্যারান্টি নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লা। হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ, সে আল্লাহ হেদায়াত যাকে দিবেন সে পাবে, আর আল্লাহ যাকে দিবেন না সৃষ্টির শ্রেষ্ঠ নবীও বয়ান দিলে তার কপালে কালেমা আসবে না। এরকম কোনো প্রমাণ আছে না নাই? নবীজি বয়ান দিছে আর পরও কালেমা পড়ে নাই। আপনাদের জানা থাকলে এরম একজনের নাম কোন তো? মাশাআল্লাহ, আপনারা অনেক আবু তালেব, আবু জাহাল, আবু লাহাব। আবু জাহাল তার রসুলের আপন চাচা না, আপন চাচা আবু তালেব, আবু লাহাব, এরা কালেমা পড়ে নাই, জানের দুশ্মন হয়ে দাঁড়াইল তারা। অতএব হেদায়াত আল্লাহ দিবেন, আমরা শুধু রসুলের দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দিব। আসলে আপনাদের কাছেও তো পৌঁছানোর কথা না, আজকে দিনরাত্র মেহনত করব, হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের এলাকায় গিয়া, চট্টগ্রামে যাব, ওই উত্তরবঙ্গে যাব, যেখানে কাদিয়ানিরা টাকা পয়সা দিয়া মুসলমানদেরকে কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়, খ্রিস্টানওয়ালারা, ওখানে আমাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল। কিন্তু আপনাকে তালি দিতে দিতে 12 মাস ঘুমানের টাইম পাই না। বেইমানের ওয়াজ করুন কখন, মুসলমানের ওয়াজ কইরা মোনাজাত দিয়া গাড়িতে উঠতে না উঠতে বেরি। খুব হাসি পাইছে না? খুব খুশির কথা কইছে, হাসেন কেন? এটা কি হাসেন তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসেন কেন, কেন হাসেন? তাও রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই, লজ্জা থাকলে হাসি আসে না। আমি তো হাসির ওয়াজ করিনি, যা বলছি তাতে কান্নার কথা। তো কপাল খারাপ এমনে কাঁদবেন, দূরের কথা, মোনাজাতেই কাঁদেন না, তো এমনে কেমনে কাঁদবেন? আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক এক চোখ দিয়েও তো বান্দা চলতে পারে, পারে না? আল্লাহ দুই চোখ ভালো রাখছেন, আবার অন্ধ মানুষ আছে একটা চোখও ভালো নেই। এই যুবক, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই চোখের হক আদায় করছো নি, তো ভয় কইব করছি। আল্লাহ কইব তুই মিশা পাস না সত্যি? এবার জিব্বারে বলবে চুপ, এই চোখ কথা বল, চোখ এবার কথা বল না। আপনি ভাববেন কেমনে, আমার মাওলার কুদরতে সব এমনি, মাওলার কুদরতে সব, এটা মানলে ইমানদার, এই কথাটা যে আল্লাহর কুদরতে সব সম্ভব এটা মানলে ইমানদার, এই কথা না মানলে সে বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তবতা। আল্লাহ যদি ক্ষমতা দেয় পারবে না? মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় পারবে না? বিশ্বাস করবেন তো ইমান আছে, বিশ্বাস করবেন না তো ইমান গেছে। বলবে আল্লাহ তুমি চোখ দিছিলা, মা বাবার চেহারা দেখবে,
আমল নামায় সওয়াব। এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বে সওয়াব, এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব, এ চোখ দিয়া ওলামায়ে কেরাম দেখবে সওয়াব, এ চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে নাই, মোহাব্বতের নজরে মাকে দেখে নাই, বাবাকে দেখে নাই, এই চোখ দিয়া কোনদিন কোরআন শরীফ খুলে তাকায় নাই, এ চোখ দিয়া বাইতুল্লাহ দেখে নাই, এ চোখ দিয়া কোনদিন আলেম দেখে নাই, বরং বান্দা সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছে। এই যুবক, বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, তুই তো বোকা না, তোর ব্রেন তো নষ্ট না, আল্লাহ তো বুঝ ক্ষমতা দান করছেন, একটা পশুর মধ্যে আল্লাহ পাক বুঝার মতো ক্ষমতা দেন নাই, তোমার মধ্যে দিয়েছেন, একটু চিন্তা কর, যে দুই চক্ষু দিয়া সারা রাত আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম নষ্ট করে যে মোবাইলে সময় কাটাইতেছ রে বাবা, সারা রাত কবিরা গুনাহ করতেছ, তোমার মতো কত যুবক তাকায় দেখো দুই চোখ আছে কিন্তু চোখে পাওয়ার নাই, আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে কবিরা গুনাগুলো দেখতি। অথচ তোমার মতো আবার কিছু যুবক আছে, আমগোলাইনে না তোমগোলাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনেই হতে পারে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নজর করে দেখো, টাইম মতো ঘুমায়, টাইম মতো খানা খায়, টাইম মতো নামাজ পড়ে, কোনো মোবাইলে গুনাহ করে না, এর সাক্ষী তুমি দিবা আমি না, সত্য কথা মানো না মানো সাপোর্ট দিও, বলো তোমার লাইনে এরকম যুবক আছে না নাই? বাস আল্লাহ এতটুকুই জিগাইবে, তোর মতো যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, এই বেঈমান তুই পারলি না কেন? বাস আমগো হুজুর টুজুর দরকার নেই, তোমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ছে, তুমি চাকরি করে নামাজ পড়ো নাই কেন? তোমার মতো বান্দা ময়দানে কৃষিকাজ করিয়াও গামছা বিছাইয়া নামাজ পড়ছে, তুমি পড়লা না কেন? আমগো হুজুর দরকার নাই, তোমার কপালে জুতার বাড়ির জন্য তোমার লাইনের মানুষটাই যথেষ্ট, কি জবাব দিবা আল্লাহর আদালত? এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হল নবীগণ আম্বিয়ায়ে কেরাম, তারপরে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম, সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন। কেমন মায়ার নবী যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনটা কয় বছর নবীর? তোমাকে একজন নেতার নাম কত মিছা কথা কয় না, কোন পিসাবের নাম কও যে অমুক পিসাব মিশা কয় না, কেমন একজন নবী পাইছো রে বাবা, কেমন একজন নবী পাইলা একটু চিন্তা করো, বলছি মাত্র 5 সেকেন্ডে কিন্তু কথাটার ওজন কত, কেমন একজন মায়ার নবী যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই, কেমন একজন মায়ার নবী পাইছ যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার দুপার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়, কি বলবা, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, কেমন এক মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া হাঁটতেছেন জঙ্গলের প্রাণীরা হরিণীরা নবীরে সালাম দেয়, সাহাবায়ে কেরাম বলেন নবী সামনে হাঁটেন আমরা পেছনে হাঁটি, বারবার বারবার দুপার্শ্ব থেকে পাহাড়ের ভিতর থেকে সালামের আওয়াজ আসতেছে, জিজ্ঞাসা করলাম ও মায়ার নবী
ডানে বামে কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথার থেকে আসে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জানো না আমি নবীর আগমনের খবর পাইয়া জংলার হরিণ আমারে সালাম দেয়। কেমনে খবর পাইল? কেমনে পাইল? কোন বার্তাবাহক বলে নাই নবী আসতেছে। এমপি সাহেব কোথাও দিয়ে গেলে তার ভক্ত আগে আইসা বলে, এমপি আসবে রাস্তা ক্লিয়ার করো, মন্ত্রী সাহেব আসবে রাস্তা ক্লিয়ার করো। আমার নবী এমন এক নবী, যেখান থেকে হেঁটে যায় কাউকে বলতে হয় না রাস্তা ক্লিয়ার করো। নবী বলেন, আমি আসছি, জানলো কেমনে? নবীজির শরীর মোবারক থেকে মেশকের ঘ্রাণ। এই শরীর আর কারো আছে? নবী যেখানে কদম মোবারক রাখেন দীর্ঘ বছর, ওই জায়গার থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। নবীজির শরীর মোবারক একটা মশা মাছি পড়ে না হারাম। নবী মাথার উপর একটা মেঘের খণ্ড ছায়া দেয়, নবী যেখানে যায় মেঘের খণ্ড ছায়া দেয়। কেন? সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দিতে পারে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন নবী আমার, দীর্ঘদিন পেটে ক্ষুধা, একটা নজর যদি আমার নবীর দিকে তাকায় সাথে সাথে ক্ষুধা থাকে না। এমন একজন নবী পাইলা, ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর কি হয়, নবীর স্ত্রী, আর যুবক কিচ্ছুই জানো না। ডাক্তার হ, প্রফেসর হ, ইঞ্জিনিয়ার হ, তবে এই গ্রাম্য ডাক্তার হইও না রে বাবা, দিলকে বড় বানা। ডাক্তার যদি হও জিত কর জিত, ডাক্তার যদি হও তো জাতীয় না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার যদি হও তো জাতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ার হওয়ার নিয়তে লেখাপড়া করো, আর ওই মানে আল্লাহ তোমারে নিতে পারে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ পারে না? আল্লাহ সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারেন। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, ব্যবহার করো, ব্যবহার করিয়া আগাও। রাগাইতে হলে তোমার দুইটা পুঁজি লাগবে, বলো কয় পুঁজি? এটা লেখা রাখবি, কালকে কম্পিউটারে লেখা এটারে বাইর করবি, লেমিনেটিং করিয়া বাসার সামনে তোর রুমের সামনে টানায় রাখবি। সফলতার সম্মানের সর্বোচ্চ স্থানে যদি জীবন কাটাইতে চাও, মরিয়া গেল জমিন পর্যন্ত দোয়া করবে, মানুষ স্মরণ করবে সম্মানের সাথে। দুইটা পুঁজি তোমার অর্জন করা লাগবে, এক নম্বরে হলো সুস্থতা, দুই নাম্বার হলো সুন্দর আদর্শ চরিত্র। ভালো লেখাপড়া পারো, পরীক্ষা নাম্বার এক, কিন্তু তোর চরিত্র খারাপ, জীবনে আগাইতে পারবি না, বরং তোর ছেলেও তোরে লাত্তি মারবে, তোর স্ত্রী তোরে ধিক্কার দিয়ে তাড়ায় দিবে, কারণ তোর চরিত্র খারাপ। আর যদি অসুস্থ হও, বিশাল বড় বাড়ি গাড়ি হইলে লাত্তি, তুমি অসুস্থ, এই জন্য সুস্থতা লাগবে, আর কি লাগবে দেখছো? নি এই মাত্র কইলাম, সৎ চরিত্র, আখলাকে হাসানা, দোনোটা লাগবে না? চরিত্র ভালো কিন্তু অসুস্থ হবে? এই যুবকেরা কথা কও, হবে? এই দোনোটা ডাইরেক্ট জবাই করতেছে ওই গজবের মোবাইল দিয়ে। আমরা হুজুরে রাখা লিখি জাহান্নামে রস করি। শোন, আজকে বাসায় যাইয়া সারা রাত তো মোবাইলে আকামি করলি, আজকে আমার পরামর্শ নিয়ে একটু করিস, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, আজকে মোবাইল থেকে ভালো কিছু নেওয়া যায় না, এই বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের জন্য, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া ফ্রি একটা ঔষধ আছে, ফ্রি।
কির জন্য? সুস্থতার জন্য। আল্লাহর দেওয়া একটা কি ঔষধ আছে? ফ্রি রাতের ঘুম। আজকে গুগলে সার্চ দিব, রাতের ঘুম হলো শরীরের জন্য আল্লাহর দেওয়া ফ্রি, শুধু ঔষধ নয়, মহা ঔষধ। এজন্য দেখো না, কিছু রোগী ঘুমায় উঠা সুস্থ, ঠিক না? আবার কিছু সুস্থ মানুষ ঘুমায় উঠা অসুস্থ। ঘুমটা কত বড় নেয়াব, কারণ কি? কয় যে বেশি ঘুমাইলো সমস্যা, কম ঘুমাইলো সব। চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম হলো আল্লাহর দেওয়া শরীরের সুস্থতার জন্য মহা ঔষধ। এখন সারা রাত নেই না, রাতের কোন অংশটা ঔষধ? প্রথম অংশ ঔষধ না, শেষ ভাগ ঔষধ না, মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। মধ্যরাতের ঘুম 10টা 11টার পরে 2টা 3টা পর্যন্ত, এরপরে ঘুম শরীরের ঔষধ না। এই জন্য দেখছো নি, দৈনিক 5 বার আজান হয়, ফজরের আজানটা একটু আলাদা। আজান কি আলাদা? কি আসসালাতু অর্থ কি? কি সারা রাতের ঘুম থেকে নামাজ বলো? হ্যাঁ, কোন ঘুম থেকে নামাজ বলো? মাঝখানের ঘুম, মধ্যরাতের ঘুম। কোন রাত? মাওলা ওই সময় প্রথম আসমানে আসে, আর তুই নাফারমান ঘুমায় থাকবি, এই বেদদুবি তো হয় না। আচ্ছা আমাকে বলো, আল্লাহ প্রথম আসমানে আসেন এই কথাটা আজকে যুবকদেরকে বলছে, আজকে শুনছো না আরো আগেও জানো? একদিন আসেন না প্রতি রাত? এবার বলো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না কিছু দিতে আসেন? তো তোমার লাগবে কিছু, তো ঘুমাও কেন? কি ওয়াজ করবো বলো তো বাবা, তোমার কি সুস্থতা লাগবে? আল্লাহ তো দিতে আইছে, চাইবে না? মায়ের কাছে চাইতে চাইতে জিব্বা নষ্ট, বাবার কাছে চাও, সবার কাছে চাও, চেয়ারম্যানের কাছে চাও, মেম্বারের কাছে চাও, এইটা দেন এইটা দেন, মাওলার কাছে কয়দিন চাইছে? তোমার ব্রেন কম, আল্লাহ বলে আমার কাছে চাও তোমার টাকা লাগবে, আল্লাহর কাছে চাও। ফেরাউন্নে কিন্তু চাইছে, ফেরাউন্নে ভোর রাইতে কিন্তু ঘুমায় নেই, কাঁদছে, ও আল্লাহ আমি জানি তুমি খোদা, কিন্তু আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, আমার দুনিয়ার মাস্তানিটা দিয়ে দাও। আল্লাহ কয় দিয়ে দিল, ফকির নির্ভোলা ফেরাউন, এক পয়সা নাই ফেরাউনের চলার, এ মানুষের ক্ষেতের শশা কাইটা কাইটা মাথায় লইয়া মিশরে বিক্রি করতো, আটানা পয়সা পাইত ওই ওই সময়ের ওই টাকা। এইরকম কইরা কইরা ফেরাউন জিরো থেকে হিরো ইয়া মিশরে চেয়ারে বইয়া হামান রে কয়, হামান শরীর দি একটু গরম, তা কি করতে কি করবা? কয় খোদা খোদা ভাব ভিতরে, একটু দাবি করুন নি, কয় করো, কথা করলে আর ছোট দাবি করে লাভ কি, বড় খোদাই দাবি করি। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, কি বলছে ফেরাউন? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা। মিশরের সামনে কই তো সবাই রে আমি খোদা, বড়াইতে কান্ত একা একা আল্লাহ তুমি খোদা, তবে আমি দুনিয়া চাই আখেরাত চাই না। দেখছো নি কারবার, আমিও আর চ্যালেঞ্জ দিলাম, ফেরাউনের মতো যদি টাইট মতো কান্দতে পারো কয়েক রাই, আর কবি আল্লাহ আখেরাত চাই না দুনিয়া চাই, দেখবি ধামাধাম বড় লোক হয়ে যাবে, তবে মরার আগে টের পাবি মাইয়া পোলা গুষ্টি শুদ্ধ সব শেষ। হায় 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 হায়, যুবক এই যে এতক্ষণ কথা বলতেছি, একবারও কি বলছি মাদ্রাসায় ভর্তি হইতে? তাবলিক না করলে গুণা হইবে, একবারও বলছি? আমগো মতো হুজুর না হইলে জাহান্নামে যাইবা, একবারও বলছি? পীর সাহেবের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলছি? আর কেমনে বুঝাইলে তোমরা দিনের পথে আসবা? আমি কিন্তু একবারও বলি নাই আমার পথে আসবো, কি তোমার পাও ধরলে তুমি নবীর তরিকা মানবা?
আচ্ছা বলো তো যুবক ভাইরা, নবীজির থেকে দামি কোনো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বক্তা, ডাক্তার, দার্শনিক, বৈজ্ঞানিক সত্যভাবে বইল, সবার সাথে তাল মিলেও না, বিবেক কি বলে একটু চিন্তা করে বলো, কেউ আসিল? আসে? আসবে? সবাই একমত? ওই নবীজির আদর্শ, চরিত্র, আখলাক, নিয়ম, পদ্ধতি এটা উত্তম না নবীর থেকে আরো উত্তম আদর্শ কারো কাছে আছে? নাই? নবীরটা শ্রেষ্ঠ। তাহলে নবীর আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম আছে? নখ কাটার নিয়ম আছে? তুমি বেঈমানের লাইনে চুল কাটলা কেন? আমার ওয়াজ সহজ, কোনো পেজগোজ নাই, বিবেকে ধরে বলতেছো নবীরটা শ্রেষ্ঠ। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি একজন যুবক দাঁড়ায় কয় হাফিজ ভাই নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে ভালো আদর্শ আছে, কসম আল্লাহ আমি নবীরটা বাদ দিয়ে ওইটা নিব। নাম্বার দুই, যদি বলতে পারো বেঈমানের লাইনে নখ কাটলে, চুল কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে, সুস্থতা থাকা যায়, একটা কও, আমি তো অনেকগুলো গেলাম, তুমি একটা কও দাঁড়ায় যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চললে তাহলে রোগ শোক হয় না, বেঈমানের লাইনে চুল কাটলে মাথা অল টাইম ঠান্ডা থাকে, গরম থাকে না, এরকম একটা কও আমি এখন ওই বেঈমানের লাইনে চলে যাব। যুবক বলো, যদি বলো নাই তা প্রশ্নের জবাব দাও, বেঈমানের লাইনে গেলা কেন, কি স্বার্থ কি, কি আমার নবীরটা বাদ দিয়ে গেলা কেন? আবার তুমি চাপাবাজি করবা তুমি রসুলের আশেক, তো ভণ্ড কারা আমরা? তুমি চুল বেঈমানের লাইনে কাটলা, নখ কাটলা, দাড়ি কাটলা, এরপরে তুমি যদি কও তুমি আশেক, তো ভণ্ড কারা আমরা? সহজ কথা, হয়তো আমরা আশেক তোমরা ভণ্ড, না হয় তোমরা আশেক আমরা ভণ্ড। হায় 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 হায়, তোমাদের তো হাসি পাইতেছে আর আমার কলিজা ফেটে যাইতেছে। রসুলের সুন্নত জবাই করতেছ একটু ভয় লাগে না? যেই নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবক তুমি যেই লাইনে থাকো সফল জীবন যদি চাও দুইটা পুঁজি লাগবে, এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে কি সুন্দর চরিত্র, সৎ চরিত্র, এই দুই জিনিস নষ্ট হইয়া গেল মোবাইলের কারণে। এখন নিজে যদি চিন্তা কইরা বের করো না আমি আবার নতুনভাবে জীবনকে সাজাইতে চাই, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, চোখ দুইটা হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো, দেখবা আমার আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে, ডাক্তার হইল তোমার সম্মান কমবে না, ইঞ্জিনিয়ার হইল তোমার সম্মান নষ্ট হবে না, সুস্থতার জিন্দেগি রেডি করো আর চরিত্রটা সুন্দরভাবে সাজায় নাও, তোমার জবানের ব্যবহারে মা বাবা যেন কখনো কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়, মনেরে মাঝে মাঝে বুঝাইও রে মন, হাফিজ ভাই যা বললে এটা তো আমাদের লাইনেই বলল, আর আমার একা চাপায় দেয় নাই, আমাদের লাইনেও তো বহু যুবক আছে নামাজ সারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখবা, জাহাঙ্গীরনগরে গিয়া দেখবা, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, লম্বা জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব। ভাইজান আপনার এই সুরত কেন, কোন মাদ্রাসায় পড়াইছেন? কয় না আমি ঢাকা কলেজের ছেলে। এই সুন্দর চরিত্র কেন, এই সুন্দর সিরাত সুরাত কেন? বলে কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাইছি। আমি কিন্তু একবারও বলি না আমগো মতো হুজুর হয়ে যাও, আর কেমনে বলবো বলো বাবা, বলি নাই সব স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, একবারও বলি নাই, বরং তুমি তোমার লাইনে থাইকা জীবনটারে সাজাও,
তোমার লাইনের ডাক্তার পাঁচ অক্ত নামাজি আসেনি, ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি আসেনি, তাহলে তোমারে কেন আমি খারাপ বলবো রে বাবা? লাইনে আইসা তাড়াতাড়ি রেডি হও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, ছয় বছর যখন আম্মা জানের বয়স, নবীর সাথে বিবাহের বন্ধন হলো। আম্মা জানের যখন নয় বছর বয়স হলো, নবীজির ঘরে আসলেন সংসারে। আম্মা জানের যখন ১৮ বছর বয়স, নবী বিদায় হয়ে গেলি, নবীজির ঘর করলেন কয়দিন? নয় বছর। এই নয় বছর টোটাল আম্মা জানের বয়স ১৮, এর মধ্যে নবীর সোহবাত পাইছেন মাত্র এই নয় বছরে, এতটুকু সোহবাত পাইয়া কত দামি হয়ে গেছে। আম্মা জান আয়েশা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের হাফেজা, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা। আম্মা জান বলেন আমি ২০০০-এর উপরে হাদিস মুখস্থ করেছি। বড় বড় সমস্যায় পড়লে সাহাবায়ে কেরাম আম্মা জানের কাছে আসতেন, আম্মা জান সমাধান দিতেন, যেটা বড় সাহাবায়ে কেরামরাও সমাধান পেত না, আম্মা জান সমাধান দিতেন, সমাধান হয়ে যেত। শুধু আম্মা জানের ইতিহাসগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহ কি দিছেন মাত্র নয় বছরের এই সোহবতে। আম্মা জানকে একদিন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ জিজ্ঞেস করলেন, নবীজির আশ্চর্য কিছু আসেনি, আমাকে একটু শুনান তো আম্মা জান। আম্মা জান কি কয়, নবীজির আশ্চর্য না কোনটা? তবে একদিনের একটা আশ্চর্য কথা শুনাই। আম্মা জান বলতেছেন, নবী একদিন এশার নামাজ পইরা আমার রুমে আসছেন। আয়েশা কয় আম্মা জানকে বলতেছেন, আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেন নি? কে কয়? দেখছেন নি, ঘুমায়। আরে গজবের মোবাইলে যে বলতেছি, লজ্জা সরম নাই তো? ও নিয়ে ব্যস্ত, কি বয়ান করিও, কানে যায় না তো, দিলেও যায় না কানেও যায় না। আর মোনাজাতের পরে মোবাইল যখন সরে নিয়ে যাইব, ওর কফাল সব শেষ, আমও গেল সালাও গেল। নবীজি আম্মা জানকে কোন সময় বলতেছেন, এশার নামাজ পরে ঘরে আইসা বলেন, আজকের রাত্রের জন্য কি চাই? দেখছেন নি কারণ, আল্লাহ আমাদের মাফ করে দেয়। নবীজির মতো ব্যক্তি আম্মা জানকে বলেন, আজকের রাত্রের জন্য একটু কি চাই? আর আমার পুরুষ বাবারা ঘরের মধ্যে স্ত্রী রেখে কোথায় যাও খবর নাই, আছে না নাই? নবী বলেন, ও আবু বকরের মেয়ে, আমাকে আজকে রাতের জন্য একটু ছুটি দেন। আম্মা জান বলেন, আমি সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আম্মা জান বলেন, আমি নবীজির এই কথা বলা মাত্র দেখলাম নবী যায় নামাজ নিয়া আমার রুমের ভিতরে এক সাইডে নামাজের যায় নামাজ বিষয়ে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। নবী দাঁড়ায় আছেন তো দাঁড়াইয়াই আছেন, রুকুর খবর নাই, অঝোর দাঁড়ায় কান্না 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 কান্না, দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল, জামা ভিজে গেল, দীর্ঘ টাইম নবী কান্নার পর রুকুর মধ্যে গেলেন, আর মাথা উঠান না, কান্না 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 উঠেন না। আমি চুপচাপ নবীর অবস্থাটা দেখতেছি, নবীরে বুঝতে দেই না, আমি ঘুমের বাহানা করে আসি। নবী কান্দতেছেন, রুকুর থেকে যখন সেজদায় গেলেন, কয় রাকাতে? প্রথম রাকাতে সেজদায় যাইয়া কি কান্না, আমার মায়ার নবীর কান্না রে বাবা, নবীর কোনো গুনাহ নাই। ওই নবী সেজদায় এমন কান্না শুরু করলেন, প্রথম রাকাতের প্রথম সিজদা কান্না কান্না কান্না, এত দীর্ঘ টাইমের কান্না। ইতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু আয়েশা
আসিয়া পিছন থেকে আওয়াজ দিছে, নবীজি উঠছেন নি, ফজরের আজানের সময় কাছাকাছি, মাত্র প্রথম রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতের এখনো নামাজে নবী দাঁড়ান নাই। বেলাল আয়েশা বলেন, ফজরের সময় কাছাকাছি, আম্মা জানায়েশা বলে, কি শুনবা আমার মায়ার নবীর আর সহ্য জীবনের কথা, আর ওই উম্মতেরা ওই নবীর চিন্তিনার যুব, পাঁচ বেলার নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, তোমার পেছনে তাবলিগলার মেহনত করে, কি দরকার ছিল আমি তোমার পায়ে ধরে ধরে বুঝানের রে বাবা, আমি হুজুর যদিও সাধারণভাবে চলি কিন্তু আমার পাশে কেউ দাঁড়াইলে কেউ গন্ধ পাবে না, কিন্তু তুমি কেমন না পাক, তোমার জামা কাপড় ময়লা, তোমার শরীর থেকে গন্ধ, তুমি বিড়ি পান করো গন্ধ, তুমি অন্য নেশা করো গন্ধ, কিন্তু এরপরও কি ঠেকা তাবলিগলাদের আলেমদের যে তোমার পায়ে ধরে ধরে বারবার বুঝায়, মাথায় হাত দিয়ে বুঝায়, তোমার পিছনে সময় দেওয়ার দরকার কি, তুমি জাহান্নামে গেলে আমার কি, তুমি আজাবে আগুনে পুড়লে আমার কি, কিন্তু না, এই বারো মাস আলে বলা মারা জুমার দিন খতিব সাহেবরা ইমাম সাহেবরা কত বুঝান না তুমগো বুঝায়, একটা গালিও দেয় না, খারাপ কথা বলে না, বরং তোমরা নামাজ পড়ো না, টুপি পড়ো না, আল্লাহ মানো না, নবী মানো না, এরপরে আলেম রে কত খারাপ কথা বলো, কোনোদিন আলেম তোমার খারাপ কথার জবাব দেয় না, কত খারাপ কথা বলো, ইমাম সাহেব তোমার খারাপ কথার জবাব দেয় না, বরং দেখা হলে সালাম দেয়, জানে তুমি গালি দিছ, কিন্তু সামনে এসা হাসি দিয়া কয় কেমন আছেন, কয় হুজুর আমি অসুস্থ, কয় মসজিদে আজকে নামাজে দোয়া করিয়া দিব, ইমাম সাহেব কোনোদিন কারো ব্যাপারে বড়দোয়া করে না, সবার জন্য দোয়া করে, হেদায়াতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর মহাব্বত অন্তরে জমা কইরে একটু তৈরি হইয়া যাও, ও যুবকেরা সারা রাত বয়ান শুনবা, নামাজ পড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা, শিক্ষকের সাথে বেয়াদবি করবা, কোনো লাভ নেই, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই, তবে মা বাবারে আর কষ্ট দিবা না, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার তুমি পাও নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার ছাড়া তুমি ডাক তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, ওই মা বাবারে আর কাঁদাইও না রে যুবক, মোবাইলের কারণে না জানি কত যুবক মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো, মোবাইলের কারণে কত ছাত্র না জানি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আজকে আমি পায়ে হাত রেখে বলে গেলাম মাপ চাইয়া নাও, কারণ মা বাবায় যদি কষ্ট পায় আমার মাওলাও ক্ষমা দিবেন না, মা বাবা যতদিন ক্ষমা না করবে, শিক্ষক যদি তোমার ব্যবহারে কষ্ট পায় ওই শিক্ষক ক্ষমা না দিলে আমার আল্লাহও দিবেন না, বান্দার হক বড় কঠিন, আজকে যদি পারো দিলটা নরম করে আমার মাওলার কাছে তওবা করো, মা বাবারে পাইলে বাসায় গিয়া বইল বাবা কত কষ্ট দিয়েছি মাফ করিয়া দাও, ওরে মায়ের মতো আর আপন কাউরে পাবি না রে যুব, যদি মাকে ঘরে গিয়া বলো মা কত বাজে কথা বলছি, তুমি চোখের পানি ফেলছো কষ্ট পাইছো, আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আর দাড়ি কাটবো না, ও মা তোমারে আর কোনো দিন কষ্ট দিব না, আলেমদের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলব, লেখাপড়ার জীবনে আর কোনো দিন কারোর সাথে বেয়াদবি করব না, মা যখন এই কথা শুনবে দেখবি মায়ের চোখের পানি বের হয়ে যাবে, মা তোর মাথায় হাত দিয়ে বলবে যা বাবা যা, আমি মা তোর জন্য কখনো বড়দোয়া করি না, অন্তর ভরে দোয়া করে দিলাম আমার মাওলা তোরে যেন কবুল করিয়া নেয়, মা যখন দোয়া করবে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে,
আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করো, মনে মনে বলো আল্লাহ আর নামাজ ছাড়ব না, আর বেপর্দায় চলব না, আর কোনোদিন দাড়ি কাটব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। ও আল্লাহ তাকায় দেখেন কারা তওবার জন্য হাত তুলেছেন, জীবনে গুনাহ কইরা নাপাক করে ফেলছি আমার দুটো হাত, ওরে মাওলার একটু বলো, ও আল্লাহ গুনার কারণে আমার জিব্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার হাত না পাক, আয় আল্লাহ আজকে তওবার জন্য হাত উঠাইয়া ফেললাম রে আল্লাহ, এই ময়দানে একজোড়ার হাত খালি বিরাইয়া দিও না রে মালিক, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করিয়ে নেন রে আল্লাহ, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া গুনার মুক্ত হইয়া নেক আমলে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين والله গুনার বোঝা নিয়া হাত তুলেছি, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত চাকরিজীবী ব্যবসায়ী, কত আমার কলিজার যুবক ছাত্র, কত মা বোনের, আপনি সবাইকে মাফ করিয়া দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়াতের বাতি জ্বালাইয়া দেন, আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়াইয়া দেন, লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, আয় আল্লাহ আদবালা জিন্দেগি দান করেন, আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আয় আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন, আয় আল্লাহ ওয়াজে ইখলাস রুহানিয়াত বাড়াইয়া দেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি নাই ময়দানে কারা ইয়াতিম, মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, আয় আল্লাহ ওই মা বাবা কবর থেকে দোয়া চায়, ও সন্তানেরা কেমনে আরামে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হয় না, ও যুবকেরা ওই মার জন্য কি একটু মায়া লাগে না, মা বাবারে কষ্ট দিয়া আগাইতে পারবা না রে বাবা, দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদো, আর মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন, আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন, নবীর আশেক বানায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মুখালেফের মুয়াফেক বানায় দেন, আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, আয় আল্লাহ সামনে 19 তারিখ শুক্রবার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন, গাইবি খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশমন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন।